হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল। এটা হচ্ছে গ্রীষ্মকালীন ফল, এটা কাঁচা রান্না করে খাওয়া যায়, আবার পেকে গেলে তো কথাই নেই, খুব রসালো এবং সুস্বাদু একটা ফল। আর আমাদের দেশের জাতীয় ফল, এই কারণে বোধহয় এটার সহজলভ্যতা এবং বাংলাদেশের সর্বত্র এলাকায় এই গাছ দেখা যায়। কাঁচা কাঁঠালকে বলা হয় এঁচুড়, যা বাঙালি সমাজে গাছ পাকা নামেও সমধিক পরিচিত। এছাড়া কাঁঠাল গাছে আসবাবপত্র খুবই ভালো হয়। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কী পরিমাণে কাঁঠাল আসছে, একটু দেখেন আপনারা। এই কাঁঠালের বেশ কিছু জাত রয়েছে, তবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের বলে হচ্ছে গালা এবং খাজা কাঁঠাল। গালাটা হচ্ছে ওই কাঁঠাল যখন পেকে যায় তখন এটার যে কোয়া বলে অনেকে বা কোষ বলে, ওটা অনেক রসালো হয়। আর খাজাটা হচ্ছে একটু হার্ড, মানে একটু শক্ত হয় আর কি। প্রচুর পরিমাণে কাঁঠাল এসেছে, আমরা দেখি। এখন একটু কাঁঠালের পুষ্টি গুণ সম্পর্কে বলি। কাঁঠালের চর্বির পরিমাণ নিতান্তই কম থাকে, এই ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কা কম। কাঁঠালে পটাশিয়ামের বিশাল একটা উৎকৃষ্ট উৎস আর কি। এছাড়া হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, আর হচ্ছে এটা উচ্চ রক্তচাপ উপশম হয় কাঁঠাল খেলে। সো এটা খুবই খুবই ভালো একটা ফল।